উত্তর ব্যারাকপুর পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হল ব্যারাকপুর মনিরামপুরে উপস্থিত পৌর প্রধান ছত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা খরচ করে উত্তর ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বরের নয়া বস্তি এলাকায় উদ্বোধন হল উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্র এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর সদস্য প্রদীপ বোস সঞ্জীব সিং পৌরপিতা অঞ্জন কোনাই পৌরমাতা শ্রাবণী কাশ্যপী শর্মিষ্ঠা মন্ডল শর্মিষ্ঠা মুখোপাধ্যায় উত্তর ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শুভদীপ প্রামাণিক সহ অন্যান্য আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ জানান নতুন এই স্বাস্থ্য কেন্দ্রের ফলে আরো ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে উত্তর ব্যারাকপুর পৌরসভার নাগরিকদের পৌরসভ্য কেন্দ্র উত্তর ব্যারাকপুর পৌরসভার খরচ হয়েছে ছত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা টোটাল এবং এই আমার মনিরামপুরের নর্থ দিনাজপুরের পাঁচটা ওয়ার্ড যেটা আমার আঠেরো থেকে তেইশ প্লাস ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন যেসব অঞ্চল আছে তাতে করে অন্তত আমার ধারণা তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের উপকার হবে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা পাবে আমাদের আর একটা হেলথ সেন্টার আছে মনিরামপুরের বয়স ক্লাবের ভেতরে সেখানে যাবতীয় টেস্ট ফ্রিতে হয় এখানে ডাক্তারবাবু থাকবে আউটডোর পরিষেবা পাবে ওষুধ পাবে এবং ভ্যাকসিনেশন হবে মায়েদের দেখাতে পারবে সব রকম পরিষেবা পাবে এবং খুব উন্নত মানের হয়েছে এই হেলথ সেন্টারটাকে আগামী দিনে আরও আমরা সুন্দর তিনি সুন্দরতম করব আমাদের সকলের সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে প্রভূত জোর দিয়েছেন এটা তার অন্যতম নিদর্শন আমরা চাই দ্রুত আমাদের সকলের সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুস্থ হয়ে এসে ঈশ্বর আল্লাহর কাছে এটাই কামনা করি আবার তিনি মানুষের উন্নয়নের যোগ্য নেমে থেকে সৈকত বাঙুলির প্রতিবেদন